আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমি শেখ জেবা, কিছু স্বাস্থ্য টিপস নিয়ে আজকে হাজির হয়েছে, তো চলুন জেনে নিই। কার্টুন অ্যানিমেশন ভিডিও আপনি এখন থেকে তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, যেমন বাংলা ভয়েস ওভার দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব, ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়ার আদার্স প্ল্যাটফর্মে আপলোড করে ইনকাম করতে পারেন মাসে হাজার হাজার টাকা। ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও বাংলা ইউটিউবে খুব কম, খুব ট্রেন্ডিং একটা ইউটিউবে শর্ট ভিডিওর জন্য একদম বেস্ট একটা পলিসি হতে পারে আপনার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন, ধরুন একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো চলুন স্ক্রিনে। একটা কার্টুন ভিডিও সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে স্ক্রিপ্ট। এখন আপনি যদি স্ক্রিপ্ট যদি পছন্দ না থাকে তাহলে আপনি এআই এর মাধ্যমে চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে যাই গিয়ে আমি আমার মতো করে আমি একটা আইডিয়া নিতে চাচ্ছি, সেটা হচ্ছে শারীরিক সেবা নিয়ে 10টি মজাদার শিক্ষণীয় টিপস। অ্যারো বাটনটিতে ক্লিক করার পরে এখন চ্যাট জিপিটি আমাকে 10টা টিপস জেনারেট করে দিয়েছে এআই এর মাধ্যমে। এখন এই টিপস গুলি আপনিও সেম ভাবে করার পরে আপনার পছন্দ মতে আপনি এগুলি দেখবেন, দেখে যেটা আপনার প্রয়োজন মনে করতেছেন স্ক্রিপ্ট হিসেবে আপনি ব্যবহার করবেন। এটাকে আমরা পরে ভয়েস ওভারে যাব, নিয়ে যাব টেক্সট থেকে। প্রথমে এগুলিকে সিলেক্ট করে কপি করে নিতে হবে, এরপরে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করতে পারবে বাংলা টেক্সট টু ভয়েস। এখন গুগলে চার্জ দেওয়ার পরে অনেকগুলি ওয়েবসাইট আসবে, এখানে প্রথম যে ওয়েবসাইটটি আছে ফ্রি বাংলা বাঙালি টেক্সট টু স্পিচ অনলাইন 2024 আনলিমিটেড, এটাতে ক্লিক করতে হবে, এখানে বাংলাই থাকবে। এখন যে স্ক্রিপ্ট গুলি আমরা কপি করে নিয়েছি এখানে পেস্ট করতে হবে, পেস্ট করার পরে নিচে যে জেনারেট এটাতে ক্লিক করতে হবে। জেনারেটে ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মাধ্যমে এআই আপনাকে টেক্সট থেকে বাংলা ভয়েস জেনারেট করে দেবে। এখন এখানে নিচে দেখেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করে ফাইল ম্যানেজারের নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেওয়ার পরে আবারও গুগলে এসে আরেকটি ট্যাব ওপেন করে এখানে অ্যাডোবি এক্সপ্রেস অ্যানিমেশন টাইপ করে সার্চ বক্সের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু স্ক্রোল করে নিচে আসলে যেখানে দেখেন অ্যানিমেট ইউর অডিও ফর ফ্রি অ্যাডোবি এক্সপ্রেস অ্যানিমেট, এই ওয়েবসাইটটিতে ওপেন করতে হবে। ধরুন একটা ইন্টারফেস শো করবে, এখন এখান থেকে আপনাকে স্টার্ট নাও এটাতে ক্লিক করতে হবে। লোডিং নিতে একটু সময় নেবে, এরপরে দেখেন এখানে আমি আমার পছন্দ মতো একটি ক্যারেক্টার নিয়ে নিয়েছি। নিচে অনেকগুলি ক্যারেক্টার পাবেন, আপনি আপনার গল্প অনুযায়ী আপনি এখান থেকে ক্যারেক্টার যে স্ক্রিপ্টের সাথে যে ক্যারেক্টারটি যায় আপনার ওইভাবে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবেন। অনেক ধরনের ক্যারেক্টার আছে এখানে, কারণ আমার স্টোরির জন্য ডাক্তারের ক্যারেক্টারটা চলে। এখন ব্যাকগ্রাউন্ডে যাবেন পাশে, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটি যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে গুগলে গিয়ে আপনি, আমি আর ওটা দেখালাম না, গুগলে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এখানে গ্যালারিতে গিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার ক্যারেক্টারের পিছনে এইভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। এখন ক্যারেক্টারটাকে আপনি ঠিকভাবে সঠিক অবস্থানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে দেখেন রেকর্ডিং ইউর ক্যারেক্টার, এখানে যে পাশে যে ব্রাউজ লেখা আছে ব্রাউজে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করবেন। এখন আপনি যেখানে এই অডিওটি রেখেছেন ঠিক ওই জায়গায় চলে যাবেন। ওই জায়গায় যাওয়ার জন্য উপরে থ্রি লাইন ক্লিক করে, কারণ আমি রেখেছি অডিও ফাইল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি অনেকগুলি আলাদা আলাদা করে
ভয়েস নিয়েছি MP3, এটাতে ক্লিক করলে এখন অ্যাডোবি এক্সপ্রেস আপনাকে ভয়েসের সাথে ক্যারেক্টারটি মাউথ অ্যানিমেশন ক্যারেক্টার অ্যানিমেশন করে দেবে অ্যাডোবি ভয়েসের সাথে ম্যাচ করে। এটা একটু সময় নেবে, লোড নিতে সময় নেবে। এরপরে দেখেন এখানে আপলোডিং মিডিয়া হয়ে গেল আমাদের ভিডিও, এই যে দেখেন ভিডিওটি হয়ে গেছে। এখন ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এভাবে আপনার পছন্দ মতে বা আপনার একটা স্টোরির জন্য যতগুলি ভয়েস দরকার, ক্যারেক্টার অ্যানিমেশন দরকার, আপনি এইভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এখন ভিডিওটাকে আপনি কিভাবে সুন্দরভাবে সাজাবেন ওই প্রসেসটি এখন দেখবো আমরা। ক্যাপ কাটে গিয়ে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি ধরেন আমার ভিডিওর প্রথমে আমি একটা ইন্ট্রো নিয়েছি, আপনাদেরকে শেষে ভিডিওটি কমপ্লিট দেখাবো। ইন্ট্রোটা সিলেক্ট করে নেবেন, 9:60 রেশিওতে নিতে হবে কম্বোটি। তারপরে এখানে বাকি যে পার্টগুলি আছে ভিডিওর এগুলি সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখন আমি আমার মতো করে এটাকে সাজিয়ে নেব, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। কম্বোর সাথে ম্যাচ করে ক্যারেক্টারটিকে এইভাবে সাজাতে হবে। এখন এখানে সাজিয়ে নেওয়ার পরে কিছু ট্রানজেকশন অ্যাড করব, একটা স্ক্রিপ্ট থেকে যখন আরেকটা স্ক্রিপ্ট থেকে যাবে এই ধরনের নিচে একটা ট্রানজেকশন দিয়ে দেব। তারপর যে ট্রানজেকশনটা যায় ভিডিওর সাথে ওই ধরনের ট্রানজেকশন দিয়ে দিবেন। এখানে আমি আরো একটা দিয়ে দিচ্ছি, এখানে একটা পার্ট আছে, এখানে আমি একটা স্লিপ করে একটা কেটে নিলাম, এখানে আবার একটা ট্রানজেকশন দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা পার্ট আছে। এভাবে আপনি আপনার মতো করে ভিডিওটাকে সাজিয়ে নেবেন। নেওয়ার পরে ধরুন একটা পার্ট থেকে আরেকটা পার্টে যখন যাবে একটা ট্রানজেকশন দিতে পারেন, বা আপনার ইচ্ছে না থাকলে নাও দিতে পারেন। এটা যখন কমপ্লিট হয়ে যাবে এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি সাউন্ড ইউজ করতে চান তাহলে সাউন্ডে যাবেন নিচে অপশনে। সাউন্ডে যাওয়ার পরে আপনি সুযোগ নিতে পারেন, নয়তোবা ডিফল্ট ভাবে যেই সাউন্ড মিউজিক গুলি থাকে আপনি আপনার পছন্দ মতে থেকে দেখে নেবেন। দেখে একটাকে প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এবং এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যতটুকু সাউন্ড দরকার অতটুকু নিয়ে নেবেন। এরপরে শেষে এসে একটা কি ফ্রেম নিয়ে এটাতে যতটুকু রেখেছেন অতটুকু রাখবেন, আরেকটা কি ফ্রেম নিয়ে দেখে একেবারে করে দেবেন। তাহলে ভিডিওর শেষে এ করলে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইরকম দেখাবে। তো হয়ে গেল আমাদের কমপ্লিট ভিডিওটি। এখন আপনাদেরকে ভিডিওটি আমি 1080 পিক্সেলে এক্সপোর্ট করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। সালামু আলাইকুম, বরাবরের মতো আমি শেখ জেবা কিছু স্বাস্থ্য টিপস নিয়ে আজকে হাজির হয়েছে। তো চলুন জেনে নিই, প্রতিদিন ঠিক সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন, পর্যাপ্ত ঘুম শরীরকে সুস্থ রাখে, রান্নাঘরে ওয়ার্কআউট, রান্নার সময় কিছু স্কোয়াট বা লেগ রেইজের মতো ছোটখাটো ব্যায়াম করলে মজাদারভাবে ক্যালোরি খরচ হবে, বন্ধুদের সাথে হাঁটতে যান, একা একা হাঁটার চেয়ে বন্ধুর সাথে হাঁটলে বেশি আনন্দ পাবেন এবং সময়ও কেটে যাবে দ্রুত। এই ধরনের স্বাস্থ্য সেবামূলক নতুন নতুন টিপস পেতে আমাদের সাথে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এই ধরনের ভিডিও জেনারেট করে কার্টুন অ্যানিমেশন করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।